আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নীলিমাস কিচেনেট। আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো চটপটি। আর এটি একটি বাংলাদেশের জনপ্রিয় স্ট্রিট ফুড স্ন্যাক হিসেবে খাওয়া যায়। তা আমি এই জন্য প্রথমে 2 ঘন্টা ডাবলি পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি প্রেশার কুকারের মধ্যে ডাবলিগুলো সিদ্ধ করে নেব। আমি এখানে 2 কাপ পরিমাণ ডাবলি ইউজ করেছি। দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি, পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, সামান্য একটু হলুদ, সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়া গুঁড়া। এতে করে খুব সুন্দর একটি কালার গ্রান আসবে। আমি একটি আলু দিয়ে দিলাম প্রেশার কুকারে সিদ্ধর জন্য, একসঙ্গে হয়ে যাবে। দিয়ে দিয়েছি সামান্য একটু পেঁয়াজ। এখন আমি প্রেশার কুকারটা বন্ধ করে দেব ঢাকনাটা লাগিয়ে। আর আমি 3টা শীষ দিয়ে নিব। হয়ে গিয়েছে। এখন আমি একটি মিক্সিং বোলের মধ্যে চটপটিগুলো নিয়ে নেব। আর আমি চটপটির মধ্যে সিদ্ধ আলুগুলো দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, শসা কুচি, আলু কুচি, শুকনা মরিচ আমি ভেজে নিয়েছিলাম, চটপটি মশলা, ভাজা জিরা গুঁড়া, একসঙ্গে মিক্স করে নিচ্ছি। ডিমটা আমি পরে দিব, কারণ ডিমটা আগে দিলে মিশে যাবে। এরপর আমি দিয়ে দিলাম পেঁপের টক। আমি আবারও অল্প কিছু শসা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এরপর আমি ডিম কুচি দিয়ে দিলাম। ডিমগুলো আগে আমি ফুল সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি হোমমেড ফুচকা দিয়ে দিচ্ছি। আর ফুচকার আর চটপটি টকের আলাদা রেসিপি আসবে। উপরে আমি সামান্য আরও একটু চটপটি মশলা দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। হয়ে গেল মজাদার চটপটি রেসিপি। আপনাদের কার কেমন লাগলো আমাকে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নীলিমাস কিচেনের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।